মোমো বানাতে হয়তো একটু সময় লাগে, কিন্তু এই রেসিপিটা যদি হাতে 15 মিনিট সময় থাকে তাহলে ইজিলি বানিয়ে নেওয়া যায়। বানানো খুবই সহজ আর স্বাদে কিন্তু অসাধারণ। এছাড়াও খুবই সিম্পল একটু মাইল্ড স্পাইসি গ্রিন চাটনি আমি আপনাদের করে দেখাবো, সাথে অবশ্যই থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি চিকেন রাইস ডাম্পলিং বা চিকেনের ঝাল কদম। তাহলে এই চিকেনের ঝাল কদম বানানোর জন্য আমি সবার প্রথম নিয়ে নিচ্ছি প্রায় 100 থেকে 150 গ্রাম মতো বাসমতি চাল। এই বাসমতি চালটা এক দুবার ভালো করে ধুয়ে নেওয়ার পরে হাতে যদি সময় থাকে তাহলে ম্যাক্সিমাম 1 ঘন্টা, আর যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে 5 মিনিট হলেও এই রাইসটা কিন্তু একটু ভিজিয়ে রাখবেন। এবার ঝাল কদম বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি প্রায় 500 গ্রাম মতো চিকেন কিমা। দেখতেই পাচ্ছেন যে চিকেন কিমাটা কিন্তু খুবই স্মুথ, আপনারা চাইলে এটাকে একটু মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন। এইরকম রান্নার জন্য বা যে কোনো চাইনিজ রান্নার জন্য রসুন তো লাগেই, এরকম একটা হ্যান্ড চপার মেশিন থাকলে কাজ তো অনেকটা ইজি হয়ে যায়। আর আপনাদের যদি একটু কম সময় ভেজিটেবল এরকম চপ করে নিতে হয় তার জন্য আমি ডিসক্রিপশানে অলরেডি লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা ইজিলি এটা অ্যামাজন থেকে কিনে নিতে পারবেন। এবার একে একে আমি চিকেনের মধ্যে চপ করা ভেজিটেবলগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চপ করা গাজর, 1 চা চামচ কুচনো রসুন, 1 চা চামচ কুচনো লঙ্কা, 1 চা চামচ কুচনো আদা, 2 চা চামচ স্প্রিং অনিয়ন। আপনারা যদি এটা না পান তাহলে কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে আপনারা এখানে দিয়ে দিতে পারেন প্রায় 2 চা চামচ মতো কুচনো পেঁয়াজ, সামান্য একটু ধনে পাতা, আর তারপরে দিয়ে দেবো 2 চা চামচ মতো বাঁধাকপি কুচনো। এইসব ভেজিটেবলগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 চা চামচ মতো ডার্ক সয়া সস, এরপর দিয়ে দেবো প্রায় 1 চা চামচ মতো ভিনিগার, 7 মতো নুন। এবার আমাদের একদম লাস্ট উপকরণ যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হলো 1 চা চামচ মতো গরম মশলা। আপনারা চাইলে এখানে বাড়িতে বানানো গরম মশলাও ব্যবহার করতে পারেন, কিন্তু কেনা হলেও কোনো অসুবিধা হবে না। এবার এই সব কিছুকে একবার খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, আপনারা যদি এই মিক্সারটা আগে থেকে বানিয়ে রাখতে চান সেক্ষেত্রে আপনারা এখানে নুনটা ব্যবহার করবেন না, ফাইনালি যখন এটা কুক করবেন ঠিক তার আগেই আপনারা নুনটা ব্যবহার করবেন। কারণ এর মধ্যে যে ভেজিটেবলগুলো আছে সেগুলো অনেকটাই মিনারেল কন্টেন্ট বেশি, সেই জন্য আপনার নুনটা ব্যবহার করলে জলটা ছেড়ে দেবে আর এই মিক্সারটা কিন্তু একদমই ভালো হবে না। আর একবার ভালো করে মেশানো হয়ে গেলে ছোটো ছোটো লেচি কেটে নিয়ে এরকম পিং পং বলের মতো আমি শেপ দিয়ে দেবো। আমি যেহেতু গ্লাভস ব্যবহার করছি সেই জন্য এই মিক্সারটা আমার হাতে লেগে যাচ্ছে না, আপনাদের যদি এই মিক্সারগুলো হাতে লেগে যায় সেক্ষেত্রে আপনারা হাতে সামান্য জল বা সামান্য তেল লাগিয়েও এটাকে ইজিলি এরকম শেপ দিয়ে দিতে পারবেন। তাহলে এপাশে আমাদের ডাম্পলিংসগুলো রেডি হয়ে গেছে, আর ওপাশে আমাদের যে ভেজানো চালটা ছিল সেটা আমি একটা এরকম পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। চালটাকে একবার এরকম ভালো করে বিছিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন, সেটাকেও একবার খুবই হালকা হাতে এইভাবে মিশিয়ে নেবো। এই নুন দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নাহলে আফটার স্টিম কিন্তু এই রাইসগুলোর মধ্যে আর কোনো রকমই স্বাদ পাবেন না। এবার আমাদের বানানো ডাম্পলিংসগুলোকে আমি চালের মধ্যে নিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নিলেই দেখবেন যে চালটা এটার মধ্যে খুব ভালোভাবে লেগে যাচ্ছে, আর যে এক্সেস চালগুলো থাকবে সেগুলো একটু হাতে করে ঝরিয়ে দিলেই হবে। দেখতেই পাচ্ছেন খুবই সিম্পল, একদম ঝামেলার কিছু নেই। এবার ঠিক একইভাবে আমি বাকি ডাম্পলিংসগুলোকেও কোট করে নিচ্ছি। আর এপাশে আমি ডাম্পলিংগুলো বানাতে বানাতেই আমি স্টিমারটাও অন করে দিয়েছি, এপাশে আমাদের জলটাও গরম হয়ে যাবে। তাহলে এবার আমাদের সব কটা ডাম্পলিং বানানো রেডি হয়ে গেছে, এবার এগুলোকে আমি স্টিম করে নেব। আর স্টিম করার আগে স্টিমারে সামান্য একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে ডাম্পলিংসগুলো আফটার কুকিং আর স্টিক হবে না। এবার একে একে আমি বানানো ডাম্পলিংসগুলোকে এইভাবে ঠিক স্টিমারের মধ্যে বসিয়ে দেবো। আপনারা হয়তো নিশ্চয়ই খেয়াল করছেন যে আমি একটু গ্যাপ দিয়ে বসাচ্ছি, আপনারাও ঠিক একইভাবে এরকম একটু গ্যাপ দিয়ে বসিয়ে নেবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে 10 থেকে 15 মিনিট আমাদের এটাকে ঢাকা দিয়ে স্টিম করে নিতে হবে। আর এটা যতক্ষণ স্টিম হচ্ছে কুইকলি আমি একটা আপনাদের চাটনি বানিয়ে দেখাচ্ছি। আর চাটনিটা বানানোর জন্য আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি প্রায় 1 বাঞ্চ মতো ধনে পাতা, কয়েকটা কাঁচা লঙ্কা, তারপর কয়েকটা রসুনের কোয়া, 1 চা চামচ আদা কুচি, 7 মতো নুন, 1 চা চামচ চিনি, সামান্য লেবুর রস। পেস্টটাকে স্মুথ করার জন্য এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ মতো জল, আর টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য আমি ব্যবহার করছি প্রায় 2 চা চামচ মতো টক দই আর 1 চা চামচ মতো মেয়োনিজ। আর এই সব কিছুকে একবার পেস্ট করে নিলেই আমাদের চাটনিটাও রেডি হয়ে যাবে, আর ওপাশে আমাদের ডাম্পলিংগুলো প্রায় রেডি হয়ে এসছে। আর সেটাকে গার্নিশ করার জন্য আমি বানিয়ে নিচ্ছি একটু গার্লিক ফ্লেভার্ড বাটার। সেটার জন্য কিছুই না, এরকম একটা তড়কা প্যানে নিয়ে নিতে হবে 1 চা চামচ মতো বাটার, তাতে দিয়ে দেবো প্রায় 1 চা চামচ মতো কুচনো রসুন,
এই রসুন কুচিগুলো যখনই দেখবেন প্রায় 60% মতো কুক হয়ে গেছে, সেই সময় আমাদের গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে দিতে হবে প্রায় হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়ার 5-10 সেকেন্ড পরেই আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। ততক্ষণে দেখবেন একটা খুব সুন্দর কালার চলে এসছে আর হলুদের যে কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে যাবে। এতক্ষণে আমাদের চিকেন রাইস ডাম্পলিংটাও রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। যেহেতু এটাকে দেখতে একটু কদম ফুলের মতো, সেই জন্য আমরা এটাকে ঠিক ওইভাবেই গার্নিশ করে নেবো। তাই আমাদের বানানো গার্লিক ফ্লেভার বাটারটা প্রত্যেকটার ওপরে এইভাবে দিয়ে আমরা গার্নিশ করে নেবো। একটু দেখতে ভালো লাগার জন্য আমি পরিবেশনটা একটু আলাদাভাবে আজকে করে দেখাচ্ছি। প্রথমে একটা প্লেটের মধ্যে আমাদের বানানো চাটনিটাকে এইভাবে দিয়ে দেবো। আর দেওয়া হয়ে গেলে একটা টুথপিকের মাধ্যমে এই ঝাল কদমগুলোকে তুলে এই সসের ওপর বসিয়ে দেবো। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। বাড়িতে কোনো গেস্ট আসলে এটা কিন্তু খুব ইজিলি আপনারা বানিয়ে নিতে পারবেন, আর ইভিনিং স্ন্যাক্সে এটা কিন্তু একটা হেলদি অপশনও বটে। আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নতুন এপিসোডে।